সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আইন অধিকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম মাওলা আবুডাদ কাছের কিংবা দূরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা নানান ধরনের আইনি সমস্যার সমাধান আর আইনের জটিল বিষয়গুলোকে সহজ করে তুলে ধরবার জন্য আমাদের এই আয়োজন বাংলাদেশে যে আইনের জট সেটা দিন দিন বেড়েই চলেছে দু সালের পয়লা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পৃথক হওয়ার পরে বিচার বিভাগ যে স্বাধীন হলো। সে স্বাধীন বিচার বিভাগের কাঁধে এখন সাড়ে তেতাল্লিশ লাখ মামলার জট রয়ে গেছে এই যে ভয়াবহ মামলার জট এটা সমাধান করার জন্য আইন কমিশন সহ বিভিন্ন সংস্থা থেকে বারবার তাগিদ দেওয়ার পরও এ নিয়ে তেমন কোনো বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি বিগত সরকারের আমলে কেন এই মামলার জট এবং এই মামলার জটের কারণে যে দীর্ঘসূত্রিতা বিচারিক তা নিয়ে মানুষের যে ভোগান্তি সে ভোগান্তি থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় তা নিয়ে আজকে আমরা কথা বলবো স্টুডিওতে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট এনামুল হক জনাব মফিজুল হক ভূঁইয়া এবং জনাব এনামুল হক আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে স্টুডিওতে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই যে সারা দেশব্যাপী মামলার জট এই জটের উৎসটা কোথায় প্রথমে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমে শুরু করছেন যারা মফিজুলক ভূঁইয়া এই যে মামলার জট এটা কেন সেটা সু উচ্চটা কোথায় সেটা নিয়ে একটু যদি বলেন আমি প্রথমেই আপনার আল্লাহর কাছে মোনাজাত করি এবং শ্রদ্ধা বলে স্মরণ করি সাম্প্রতিককালে দেশের যে মানুষ গণতন্ত্রের জন্য ভোটের জন্য এবং বিচার পাওয়ার জন্য যে আত্মত্যাগ করেছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং তাদের মাখ ফেরাত কামনা করি আসি আমরা মূল কথায় সেটা হচ্ছে আপনি বলেছেন মামলার জট কোথায় যেখানে মামলা দায়ের পর মামলার আনুপাতিক হারে যদি নিষ্পত্তি না হয় এটাই হচ্ছে যে প্রধান কারণ যে মামলার জট হয়ে গেছে এই জট কিভাবে সৃষ্টি হল একশো বিশ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করতে হবে এবং একশো আশি দিনের মধ্যে মামলা বিচার কার্য সমাপ্ত করতে হবে এই যে আপনার মামলার যে একশো বিশ দিন সমাপ্ত তো দূরের কথা সেখানে আরও অনেক দিন বেশি সময় লেগেছে এবং বছরকে বছর চলে যাচ্ছে মামলার তদন্ত শেষ হচ্ছে না সাগরণী মামলারই এটা একটা উদাহরণ বড় বড়ো উদাহরণ যেটা এখন পর্যন্ত শেষ হয় নাই অন দি আদার হ্যান্ড আপনার যে একশো দিনের মধ্যে বিচার কার্য যেখানে বছরকে বছর চলে যাচ্ছে তদন্ত প্রতিবেদন পাওয়ার জন্য সেখানে বিচারে তো কথাই নেই তাছাড়া বিচারক স্বল্পতা এবং আনুষাঙ্গিক বিষয় তদন্ত করে রিপোর্ট দেওয়ার পরে বিচার যে আরম্ভ করবে কিন্তু সেই লোকবলের অভাব পূর্ব থেকে আপনি যখন থেকে বলেছেন এ পর্যন্ত আদালত বাড়ে নেই বিচারক বাড়ে নেই লোকবল বাড়ে নেই সুতরাং সেখানে একটা স্থবিরতা এসেছে তারপরে এসেছে আপনার বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে সাক্ষ্য আনার দরকার সাক্ষ্য আনতে হবে প্রসেস ইস্যু হবে সেখানে সরকারের প্রশাসন যেটা দ্যাট ইজ পুলিশ বিভাগ যেটা সেটা অত্যন্ত তৎপর হয়ে যদি আপনার সাক্ষ্য সংগ্রহ করে আনে প্রসেস ইস্যু করে তাহলে আপনার বিচার কার্য চলবে কিন্তু সেখানে যদি স্থবিরতা এসে যায় প্রশাসক প্রশাসন যদি আপনার এই যে প্রসেসগুলো ইস্যু করতে যদি বিলম্ব করে অথবা গাফেলতি করে অথবা সঠিকভাবে কার্যক্রম পরিচালনা না করে তাহলে কখনোই আপনার মামলার জট আরও বাড়তে থাকবে মামলার যে জট তৈরি হয়েছে সেটার পেছনে উৎসটা কোথায় কোন দিক কোন কারণে এটা মনে হচ্ছে যে এত বেশি জট তৈরি হয়েছে আমি প্রথমেই মনে করি এই যে মামলার উৎসটা এমনিতেই বিচারের মামলার তুলনায় বিচারকের সংখ্যা অপ্রতুল স্বল্প বিচারক তারপরেও মামলার যে চাপ বাড়তি চাপ এটা গত সত্তর বছরে আমরা দেখেছি যে হাজার হাজার ভুয়া বানোয়ার মামলা হয়েছে গাইবী মামলা হয়েছে এই হাজার হাজার মামলার চাপ কিন্তু বিচারকের উপর আদালতের উপর পড়েছে এই হাজার হাজার মামলা যেগুলা মিথ্যা মামলা গাইবী মামলা এগুলো যদি রোধ করা যাইতো তাইলে আজকে এই যে জটটা সৃষ্টি হইত না জটটা কেন হচ্ছে মামলা বিচারের জন্য যতটুকু ক্যাপাসিটি আদালতের আছে তার সাথে হাজার গুণ শত শত গুণ বেশি মামলা আদালতের উপর এসে পড়েছে এবং সেগুলা এইটটি পার্সেন্ট মামলা হচ্ছে বুয়া গাহিবি মামলা গত সত্তর বছর আমরা দেখেছি এবং এটা কেন হয়েছে এটা হচ্ছে বিরোধী দল মতকে দমন করার জন্য এবং ক্ষমতাসীন দল তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য পুলিশকে অনুগত বাহিনীর মতো ব্যবহার করেছে এবং ও ক্ষমতা ক্ষমতাসীনদের ক্ষমতাসীনদের মদদে ক্ষমতাসীনদেরকে ক্ষমতায় রাখার জন্য এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ইচ্ছামতো মামলা দায়ের করেছে আমরা দেখেছি এক একটা মামলায় তিনশো চারশো আসামি হয়েছে এবং এই সমস্ত আসামিদেরকে জামিনের ক্ষেত্রে আদালতের যে সময় ব্যবহার করা হয়েছে যে সময়ের অপচয় হয়েছে এবং আমরা দেখেছি হাজিরার জন্য শত শত নেতাকর্মী আদালতের বানান তাদের হাজিরা ঢাকার জন্য একটা মামলা এক ঘন্টা সময় বিয়ে করতে হয়েছে হাজার হাজার মামলা যদি একটা মামলায় তিনশো আসামিকে ডাকার জন্য তো এক ঘন্টা সময় লাগে তাহলে এই সময়গুলো যে আদালত বিয়ে করলো অন্যান্য মামলা নিষ্পত্তির জন্য তারা সময় কোথায় দিবে সময়টা পাওয়া যাচ্ছে তাইলে এই যে ভুয়া বানোয়ার মামলায় আদালত আদালতকে ব্যস্ত রাখা হয়েছে এবং এটা যদি রোধ করা যাইত এবং ভুয়া বানোয়ার মামলা যদি না হইতো এখানে একটা সাথে একটা উঠোপ্রতভাবে জড়িত

পয়লা জানুয়ারি তৎকালীন যিনি আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক সাহেব তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে এক বছরের মধ্যে ছয় লক্ষ মামলা নিষ্পত্তি করে এটা কমিয়ে আনা হবে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই যে সেই সময় থেকে শুরু করে মামলার জট তো কমেনি বরং গত পঁনে চার বছরে প্রায় আরও ছয় লক্ষটা মামলা আরও বেশি বেড়ে গেছে তখন ছিল সাতত্রিশ লাখ মামলা এখন সাড়ে তেতাল্লিশ লাখ মামলায় রূপ হয়েছে এই যে জট কমানোর জন্য যে উদ্যোগটা নেওয়া দরকার ছিল সেটার দীর্ঘসূত্রিতা নাকি অন্য কোনো কারণে মামলার জটটা না কমার পরে আবার সেটা বেড়ে গেছে সেটার পেছনের কারণটা কি এটা যদি একটু বলেন জলা মফিজল ভূয়া আমরা মনে করি ওই যে ওইটাই আমাদেরকে পেছে ঠেলে নিচ্ছে সবসময় যে ঠান ওনারা তো দীর্ঘভাবে দীর্ঘদিনভাবে ওই জায়গা থাকার জন্যই এই প্রসেস সত্যিকারভাবে জনগণের জন্য মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য ওনারা প্রস্তুত ছিলেন না নিজেদেরকে কুক্ষিগত করে নিজেদের সবকিছু কিছু নিজেদের হাতে নিয়ে দেশ চালাচ্ছিলেন সেটারই রেজাল্ট এখন বের হচ্ছে কি বের হচ্ছে দীর্ঘ জট মামলার এই জট যদি খুলতে হয় এই জট থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই প্রথমে আপনার যে প্রশাসন প্রশাসন প্রশাসক হবে না প্রশাসন সেবক হতে হবে সেবা নিয়ে হ্যাঁ দেশের মানুষের যদি ভালো করতে চায় সেবার মনোভাব নিয়ে তাদেরকে এগুতে হবে সেটা গুড়ে বালি সেটা এখানে পরিলক্ষিত হচ্ছে না সেটারও একটা জট আছে যে জটের প্রতিফলন ইতিমধ্যে আপনারা দেখেছেন তা আমরা মনে করি বর্তমানে আমরা যারা আছি আমাদেরকে যারা দায়িত্ব দেওয়া হয়েছে আমরা জনগণের পাশে থাকবো কিন্তু এর ভিতরে যে প্রশাসনের মূল দায়িত্ব যেটা প্রসেস ইস্যু করা এবং প্রসেস ইমপ্লিমেন্টেশন করা সাক্ষীদেরকে তুলিয়ে আনা এটা কিন্তু প্রশাসনকে করতে হবে এই প্রশাসনকে আপনার মোবিলাইজ করতে হবে কারণ সেই প্রশাসনের তো একটা পার্ট আপনার আমি সে কথাই বলছি এই প্রশাসন আমরা সহযোগিতা করবো আমরা রিসেন্টলি এসেছি দীর্ঘ জটের মধ্যে আমরা এসে পড়েছি আমরা এখন আমাদেরকে আমরা তৈরি হয়ে আমরা এসেছি কী জন্য এসেছি জনগণের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করব চেষ্টা করব, যাতে ভোটের অধিকার প্রতিষ্ঠা মানুষ যেন ভোট দিতে পারে পার্লামেন্টে যেতে পারেন পার্লামেন্টের কার্যক্রম যেন চলতে থাকে এবং সত্যিকারভাবেই যদি আমরা না সেটার সাথে কি মামলার জটের কোনো সম্পর্ক আছে আজকে যিনি আমার বিজ্ঞ বন্ধু যে কথাটা বলেছে একটা মামলার হাজিরা দিতে আমাদের চট্টগ্রামের যে রিসেন্টলি যে মেয়র আসছেন ওনার আটত্তরটা মামলা আছে তো উনি যদি আটত্তর দিন যদি উনি আটত্তর দিন যদি কোর্টে আসি হাজিরা দিতে আসেন তো উনি জনগণের সেবা করবেন কখন উনি একজন প্রফেশনাল লোক হিসাবে মানুষের ডাক্তারি করবে কখন তাহলে সেরকম প্রত্যেকটি আমাদের যে প্রশাসন যন্ত্র আছে বিভাগ আছে যে রাষ্ট্রের যে তিনটা বিভাগ আছে মূল বিভাগ নির্বাহী বিভাগ সেখানে স্থবিরতা এসে গেছে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে তারপর আরেকটা হচ্ছে প্রশাসন তারা ফরমাইসি হচ্ছে সেই ফরমাইশি তাদেরকে যদি ঠিকমতো কাজ করতে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি দীর্ঘশ্রুতিটা কমবে কমবে কারণ হচ্ছে যে আপনার ফরমাইসি যে মামলা চারশো তেপ্পান্ন জন আসামি একটা মামলাতে তো একটা ম্যাজিস্ট্রেট যদি বসে বিচার করতে তো চারশো তিপ্পান্ন জনকে যদি হাত উঠাইয়ে হাজিরা দিতে হয় তাহলে দশটা যদি আরম্ভ করে বারোটা একটা বেজে যায় চারশো তিপ্পান্ন জনের আপনার হাজিরা দিতে হাজিরা দিতে তো সেখানে যে লোকগুণা আছে যে লোকগুনা হাজিরা দিতে আসবে তাদের নিজেদের পরিবার পরিজন আছে নিজেদের কাজকর্ম আছে নিজের অর্থনীতি তাদের সামাজিক জীবনযাত্রা আছে আপনি বলতে চাচ্ছেন যে একটা মামলায় অনেক বেশি আসামি হওয়া এবং সেটাও একটা জটের কারণ আচ্ছা জনমানামূলক আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে মামলার জট না কমে সেটা আবার বেড়ে যাচ্ছে এবং এখন সেটার পরিমাণ মনে হচ্ছে যে আরো বাড়ছে সেটার কারণটা কি মনে হয় আসলে আগে তো আছেই এবং প্রচুর মামলা যেগুলো গাইবি মামলা ভুয়া মামলা হয়েছে সেগুলো তো এখনো বিচারা দিন আছে জি এবং এখন অনেক মামলা তদন্তাধীন আছে তা আমি আমার মনে হয় এই জট কমানোর জন্য প্রথম উদ্যোগ নিতে হবে যে যে সমস্ত ভুয়া গাইবে মামলা গুলো হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো অবিলম্বে নিষ্পত্তি হবে এবং সেগুলা যেহেতু ভুয়া প্রমাণিত গাইবে মামলা হিসেবে বানোয়ার মামলা হিসেবে দায়ের করা হয়েছে শুধুমাত্র প্রতিপক্ষকে দমন করার জন্য এগুলো চিহ্নিত করে আগে মামলাগুলা দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং ভবিষ্যতে ভুয়া আর গাইবে মামলা যেন না হয় এটার ক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকা পুলিশকে জবাব দিয়ে তারা আতায় আনতে হবে পুলিশের পুলিশের মধ্যে সততা শতভাগ সততা যেন তাকে এরকম নিয়োগ করতে হবে পুলিশ অনৈতিক সুবিধা নিয়ে যেন কোন তদন্ত এই যে মামলাগুলা পুলিশ বিভিন্নভাবে সব পুলিশের কথা আমি বলতেছি না কিন্তু বেশিরভাগ পুলিশ কিন্তু সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে সততার সহিত মামলা তদন্ত করে না আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি আমরা যারা আদালতে আছি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভিকটিমাইজ হয়ে মামলায় চলে আসে এগুলা যদি এগুলো যদি কন্ট্রোল করা যায় নিয়ন্ত্রণ করা যায় এবং মামলা যত কম হবে কম মানে সত্যিকারের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা হোক কিন্তু যেন কোনো মানুষ নিরীহ মানুষের বিরুদ্ধে যেন মামলা না হয় এগুলো যদি কন্ট্রোল করা যায় আচ্ছা সেক্ষেত্রে কি আপনার এই যে পুলিশি আমাদের বর্তমান যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মধ্যে কি কোনো পরিবর্তনের দরকার আছে শতভাগ পরিবর্তন করতে হবে শতভাগ আচ্ছা পরিবর্তন না হলে আগের যে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যেই তো গলদ রয়ে গেছে গলদ আছে এই কারণে যে পুলিশ যে কোনোভাবে থানায় আপনি যদি কনভিন্স করতে পারেন একটা মামলা হয়ে গেল পরবর্তীতে এই মামলা দেখা গেলো যে ঠিকমতো তদন্ত হচ্ছে না বা তদন্ত সময়সীমার মধ্যে চার্জশিট দিচ্ছে না পুলিশ রিপোর্ট সাবমিট না করার কারণে অনেকগুলো মামলা বিলম্বিত হচ্ছে এবং মামলা জ্বর সৃষ্টি হচ্ছে তাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পুলিশ তদন্ত শেষ করে এবং প্রকৃত আসামীদেরকে চিহ্নিত করে যদি মামলায় অন্তর্ভুক্ত করা হয় চার্জশিটভুক্ত করা হয় তাহলে কিন্তু দেশে বেশি মামলা হবে না আর মানুষের এই দুর্ভোগটাও খুব বেশি হয় দুর্ভোগটা হবে না দুর্ভোগটা এখন তো পুলিশ বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে পুলিশি ব্যবস্থার কারণে আপনি যারা বলছিলেন যে একশো আশি দিনের মধ্যে বিচার কাজ শেষ করা এবং একশো বিশ দিনের মধ্যে যে তদন্ত শেষ করা সে বিষয়টার ক্ষেত্রে পুলিশের ভূমিকাটা কি হওয়া উচিত এবং সেটা কিভাবে পরিবর্তন মুখ্য মুখ্য ভূমিকা পুলিশ রাখতে হবে থানাতে দুইটা পুলিশ দুইটা ভাগ আছে একটা তদন্ত আর একটা সাধারণ তদন্ত যেটা আছে সেটাকে ত্বরান্বিত করতে হবে ফরমাইশি বর্তমানে বাংলাদেশে ফরমাইশি মামলা আর গাইবি মামলার ভারে জর্জরিত প্রথমে আমার বন্ধু খুব সুন্দর করে বলেছেন এই মামলা থেকে পরিত্রাণ পেতে হবে মামলা থেকে যদি পরিত্রাণ পেতে হয় গায়েবি মামলা এবং ফরমাইসি মামলা এগুলাকে আগে শেষ করতে হবে আপনার নিষ্পত্তি করতে হবে দ্রুত গতিতে তারপর স্বাভাবিক জীবনে যারা আছে প্রকৃতির জীবনে আছে তারা আসবে কিন্তু পুলিশের ভূমিকা আগের মতো যদি হয় কখনোই সুফল পাওয়া যাবে না পুলিশের মনোভাবকে চেঞ্জ করতে হবে প্রশাসনের মনোভাবকে চেঞ্জ করতে হবে সাথে আমাদেরকে ওনাদেরকে সহযোগিতা করতে হবে সকলের সমন্বিত সমন্বিত প্রচেষ্টার ফলে কার্যক্রম সুষ্ঠুভাবে যদি পরিচালনা করে তাহলে আমরা সুফল পেতে পারি না পুলিশি ব্যবস্থাতে একটা পরিবর্তন আনা উচিত সেটা উদ্যোগ নিয়েছে তবে একটা কথা আপনাদেরকে একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের একটা পরিসংখ্যান অনুযায়ী গত কিছুদিনের যে একটা গবেষণা দেখা গেছে সেটা হচ্ছে যে পাঁচ বছরের বেশি মামলা আটকে আছে এরকম মামলা আছে সাত লাখ সাত লক্ষ মামলা আটকে আছে যারা যেটা পাঁচ বছরেও সমাধান হয়নি যেটা পাঁচ বছরও নিষ্পত্তি হয়নি এবং এই নিচের কোর্টে মামলা এরকম নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সাতত্রিশ লক্ষ মামলা এবং উপরের কোর্টে হাইকোর্টে রয়েছে সাড়ে পাঁচ লাখ সুপ্রিম কোর্টে আপিলের ডিভিশনে রয়েছে প্রায় পঁচিশ হাজার মামলা এই যে দীর্ঘ একটা জট এটার জন্য এটা যদি ত্বরান্বিত করতে হয় তাহলে তদন্ত প্রক্রিয়া নাকি বিচারের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটার মধ্যে ডেভেলপ করা উচিত সেটাও আপনাদের কি মনে হয় আমি যদি জানতে চাই পুলিশ প্রথমে তো মামলাগুলো নেওয়ার পরে সঠিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে এবং তদন্ত করলেও ওখানে সুষ্ঠু তদন্ত হচ্ছে না আমি আপনিও একজন লয়ার আপনি জানেন বিজ্ঞ লয়ার অনেক সময় আমরা দেখছি যে থানায় তিনশো ছাব্বিশ তিনশো দ্বারা মামলা নেওয়া হয় পরবর্তীতে চাষির দশমিক তিনশো তেইশ ধারা আসে তাইলে এই যে সঠিকভাবে তদন্ত না করে যখন না করে কখন এগুলা করা হয় থানায় বসে অথবা 326 ধারা একটা মামলা রেকর্ড করে ফেললো কিন্তু দেখা গেল যে সেখানে অফেন্সটা মাত্র 323 ধারা জি কিন্তু মানুষের ভোগান্তি এই কারণে বেশি হচ্ছে এই যে মামলাগুলো পরবর্তীতে কেন আসছে জট তো এমনিতেই বাড়তেছে এই গলতগুলো অবশ্যই অবশ্যই নিরসন করতে হবে এগুলো একেবারে সঠিকভাবে যদি জবাব দিই তারা তো আনা হবে পুলিশকে জবাব দিই তারাও তাই পুলিশ যদি কোনো ভুলভাবে তদন্ত করে সেটাও যেন জবাব দিই তাই আসে আদালত যদি তাকে শোকজ করে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার ব্যবস্থা রাখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারভাইজার তদারকি যদি এভাবে তাকে যে তাদেরকে জবাবদিহিতা করতেই হবে তাহলে সেরকম যদি বাধ্যতামূলকভাবে জবাবদিহিতার আওতায় না হয় তাহলে পুলিশের পুলিশের কিন্তু পুলিশের যে বর্তমান অবস্থাটা অনেক

তাহলে স্বাধীন বিচার ব্যবস্থা চলে নাই বন্ধ ছিল এটাকে আবার খুলতে হবে স্বাধীন বিবার বিচার ব্যবস্থা যদি আপনাকে চালাতে হয় সঠিকভাবে যখন প্রসেস ইস্যু হবে এই প্রসেসটা ইমপ্লিমেন্টেশনে যেতে হবে সাক্ষ্যর কাছে পৌঁছতে হবে সাক্ষীকে আনতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সাক্ষীকে আদালতে উপস্থাপন করতে হবে সাক্ষ্যগ্রহণ হবে চেরা হবে তাড়াতাড়ি সাক্ষ্যগ্রহণ শেষ হবে

নেওয়া মামলা রিসিভ করা এবং মামলা দায়ের করা তদন্ত করা এগুলোতে কিন্তু পুলিশের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি এখানে কিন্তু এই গলতটা সবচেয়ে বেশি ওখানেই হয় যেমন মনে করেন আপনি দেখেছেন অনেক সময় অস্ত্র মামলা ইয়েবর মামলা এই যে মদের মামলা এগুলোতে দেখা যায় যে জব্দ সাক্ষী পুলিশ যে যেন তেন করে একটা দস্তখর নিয়ে আসে জব্দ সাক্ষী কারা কার উপস্থিতি হয়েছে এগুলা কিন্তু কোর্টে এসে কোনো জব্দ সাক্ষী বলে নেই যে আমাকে রাস্তায় একটা দস্তখর নিছে এই যে পুলিশের গলত আমরা দেখেছি যে ম্যাক্সিমাম মামলায় যারা জব্দনামা সাক্ষী তারা কোর্টে এসে সাক্ষী দেওয়ার সময় বলে যে পুলিশ আমাদেরকে এগুলো কিছুই দেখে নেই শুধু আমাদের কাছ থেকে একটা দস্তক এই মামলা এই যে জনদুর্ভোগ সে অ্যারেস্ট হইলো সে দীর্ঘদিন হাজত কাটলো এবং দীর্ঘদিন পরে জামিন হইলো বা হাজতে থাকলো জামিন হইলো না এরকম ব্যবস্থায় কিন্তু সাক্ষীগুলো এসে সাক্ষী ঠিক মতো দিচ্ছে না বা সাক্ষীগুলাকে ওই তদন্তের গলদের কারণে প্রভাস সাক্ষী নাও হচ্ছে না

এর মধ্যে আমার বন্ধুও বলেছে আমিও বলছি আমাদের প্রশাসন যেটা আছে এটাকে তৎপর থাকতে হবে এটাকে যদি প্রশাসন ব্যবস্থা যদি প্রশাসনিকভাবে প্রশাসনিক কাঠামো মতে যদি কাজ করে বিচার বিভাগ স্বাধীন বলে যে বুলি আউড়িয়েছে সে বুলির পরিবর্তে যদি সঠিকভাবে সমন্বিতভাবে সকলের প্রচেষ্টা করে কাজে এগিয়ে যায় এর মধ্যে যদি কোনো এক বিভাগ যেমন বিচারক আপনার এই যে পুলিশ প্রশাসন আমার পাবলিক প্রসিকিউটার যে কোনো এক জায়গায় যদি ফাঁক থাকে তাহলে বিচার বিভাগ বিচার কার্য কিন্তু ত্বরান্বিত হবে না তাহলে বিচার কার্য ত্বরান্বিত করতে হলে প্রত্যেকটি বিভাগের সমন্বিত প্রচেষ্টার ফলে এটাকে ওভারকাম করতে হবে আর এই জায়গাতে প্রশাসনের ভূমিকা যেটা আমি বলেছি তদন্ত তদন্ত পরে একশো বিশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে একশো আশি দিনের মধ্যে বিচার কার্য এটা শেষ করার জন্য বিচার কার্য শেষ করার জন্য একশো আশির মধ্যে ওখানে কিন্তু আপনার বিচারক এবং বিচারকের অধীন যে প্রশাসন আছে সেরাস্তা যেটা আছে এটারও প্রচুর এখানে দায়িত্ব আছে যে প্রসেসগুলো ইস্যু করা এবং এগুলো সঠিকভাবে আসছে কি না এগুলো দেখা এগুলো দেখার সমন্বিত প্রচেষ্টা যদি চালিয়ে যায় তাহলে আমরা সুফল পেতে পারি একাভাবে এই বিচার বিভাগটাকে এককভাবে কেউ কিছু সমন্বিত না করে আগানোর কোনো

তাহলে জবাব যদি সঠিকভাবে নিশ্চিত করা যায় সেখানে কিন্তু কার্যক্রম হয়তো আরও ডেভেলপ করবে সেখানে লোকবল সংকটের বিষয়টা অনেক আছে অবশ্যই যেখানে দুই সালে যে বিচারক যে পেশকার যে লোকবল ছিল সেই লোকবল এখনো ওভাবেই আছে তো মাঝে দিয়ে যদি আপনি কিছু দাবি করেন কোথা থেকে দিবেন আপনার আপনার কাছে থাকতে হবে জমা থাকতে হবে জট বেড়েছে কিন্তু সেভাবে বিচারক সেরেস্তা বা পুলিশ আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে তো দিবেন আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে আপনি কিভাবে দিবেন সো ইফ ইউ ওয়ান্ট টু প্রসিড জুডিশিয়ালি ইউ হার টু লুক টু দি অল প্রসেস মফিজুর রক ভূঁইয়া এবং এনামুল হক আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আসলে বিচার বিভাগ সংস্কার এবং দুর্ভক কমাতে সরকার একটা উদ্যোগ নিয়েছে যেটা হচ্ছে যে একটা বিচার বিভাগ সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে মূলত আসলে পুরো বিচার বিভাগটাকে ঢেলে সাজাতে হলে একটা মহাপরিকল্পনা দরকার আর সে পরিকল্পনাটা যদি সমন্বিতভাবে হয় তাহলেই বিচার বিভাগে মামলার জর থাকবে না এবং দুর্ভকটাও কমে আসবে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে আমরা চেষ্টা করব জটিল আইনের বিষয়গুলোকে সহজভাবে আপনাদের সাথে তুলে ধরবার জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন ধন্যবাদ সবাইকে